চলতি বছর 1,27,198 জনের সম্ভাব্য হজযাত্রীর কোটা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ কথা জানান। তিনি বলেন, 2009 থেকে 2023 সাল পর্যন্ত হজযাত্রীর কোটা 148% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সংসদে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, হাট ও বাজার বিল 2023 এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল 2023 উত্থাপন করেন। প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীতে এখন অনুমোদনহীন কোনো ক্লিনিক নেই। গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী বিল 2022 পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিতে তৃতীয় দফায় আরও 90 দিন সময় নিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। চলতি বছর 1,27,198 জনের সম্ভাব্য হজযাত্রীর কোটা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ কথা জানান। তিনি বলেন, 2009 থেকে 2023 সাল পর্যন্ত হজযাত্রীর কোটা 148% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সংসদে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, হাট ও বাজার বিল 2023 এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল 2023 উত্থাপন করেন। প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীতে এখন অনুমোদনহীন কোনো ক্লিনিক নেই। গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী বিল 2022 পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিতে তৃতীয় দফায় আরও 90 দিন সময় নিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। চলতি বছর 1,27,198 জনের সম্ভাব্য হজযাত্রীর কোটা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ কথা জানান। তিনি বলেন, 2009 থেকে 2023 সাল পর্যন্ত হজযাত্রীর কোটা 148% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সংসদে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, হাট ও বাজার বিল 2023 এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল 2023 উত্থাপন করেন। প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীতে এখন অনুমোদনহীন কোনো ক্লিনিক নেই। গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী বিল 2022 পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিতে তৃতীয় দফায় আরও 90 দিন সময় নিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। চলতি বছর 1,27,198 জনের সম্ভাব্য হজযাত্রীর কোটা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ কথা জানান। তিনি বলেন, 2009 থেকে 2023 সাল পর্যন্ত হজযাত্রীর কোটা 148% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সংসদে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, হাট ও বাজার বিল 2023 এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল 2023 উত্থাপন করেন। প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীতে এখন অনুমোদনহীন কোনো ক্লিনিক নেই। গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী বিল 2022 পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিতে তৃতীয় দফায় আরও 90 দিন সময় নিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।